अच्छा ठीक है। नमस्कार, त्रिपुरा प्रदेश कांग्रेस आयोजित आज के सांबादिक सम्मेलन विभिन्न मीडिया हाउस থেকে যে সমস্ত প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা এসেছেন, ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা এসেছেন, ফটো জার্নালিস্টরা এসেছেন, আমি ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজকে আমাদের প্রেস কনফারেন্সের মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে জেএইচবিপি করাপশন। 2014 সালে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কেন্দ্রে প্রতিষ্ঠিত হওয়ার পর এবং বিভিন্ন রাজ্যে যখন ডাবল ইঞ্জিনের সরকার প্রতিষ্ঠিত হয়, অর্থাৎ বিভিন্ন রাজ্যে যখন বিজেপির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠিত হয়, তখন আমরা দেখেছি বিশেষ করে ডাবল ইঞ্জিন এর সরকার বলতে বোঝায় যে সমস্ত রাজ্যগুলোতে, ওই রাজ্যগুলোতে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। ইতিমধ্যেই কেগের রিপোর্ট প্রকাশিত হয়েছে, সিবিএসইর রিপোর্ট প্রকাশিত হয়েছে, সেখানে দেখা গেছে যে কেন্দ্রীয় স্তরে এবং কেন্দ্রীয় সরকারের প্রচ্ছন্ন মদতে দুর্নীতি একটা প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। এমনিভাবে বিজেপি সে রাজ্যগুলোতে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে। আমাদের ছোট্ট রাজ্য ত্রিপুরাও কিন্তু তার বাইরে নয়। আমরা দেখেছি যে দ্বিতীয় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে সেই দুর্নীতির বহর কেবল বেড়েই চলেছে। তো আপনারা যারা সাংবাদিক, আপনারা হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ, তো আপনাদের মাধ্যমে আমরা চাইছি এই যে দুর্নীতি, দেশব্যাপী দুর্নীতি, সেই দেশব্যাপী দুর্নীতির বিরুদ্ধে একটা জনমত গঠন করতে এবং এই জনমত গঠনের ক্ষেত্রে আপনারা সহায়ক ভূমিকা পালন করবেন, এই আশা আমরা রাখি, এই প্রত্যাশা আমরা রাখি। এবং এই প্রত্যাশা রেখে আমরা আজকে সাংবাদিক সম্মেলন শুরু করতে যাচ্ছি। আজকে সাংবাদিক সম্মেলনে আমাদের কংগ্রেসের যিনি প্রবক্তা অভির চক্রবর্তী মহোদয়, উনি আপনাদের সামনে সবিস্তারে বক্তব্য রাখবেন। আমাদের প্রেস কনফারেন্সে এছাড়া রয়েছেন কংগ্রেসের অ্যাসোসিয়েটেড চেয়ারম্যান নিরঞ্জন দাস মহোদয়, রয়েছেন কংগ্রেস নেতা অলক গোস্বামী মহোদয় এবং সর্বোপরি আমি শান্তিরঞ্জন দেবনাথ, জাতীয়তাবাদী শ্রমিক শিক্ষক কর্মচারী সংগঠন। নমস্কার। নমস্কার। বিষয়টা তো সাংবাদিক বন্ধুরা আপনারা অবগত হয়েছে, আমরা যেটা আপনাদেরকে অবহিত করতে চাই আর সেটা হচ্ছে বিজেপি মানেই আজকের দিনে, বিজেপি মানেই হচ্ছে দুর্নীতি, স্বজন দূষণ, সন্ত্রাস, বিভাজন, আক্রমণ, এগুলি হচ্ছে বিজেপির বৈশিষ্ট্য। আমরা 14 সালে যখন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়, সেই সময় আমরা একটা শব্দের সাথে, বাক্যের সাথে পরিচিত হয়েছিলাম, না খাওঙ্গা না খানি দুঙ্গা, তার জন্য মে চকিদার। তখন দেশব্যাপী সর্বত্র চকিদারের ছড়াছড়ি, না খাওঙ্গা না খানি দুঙ্গা, চকিদাররা। আজকে অবস্থাটা কি? 14 সালের পর থেকে দেশের নানা ক্ষেত্রে, গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলি সহ নানা ক্ষেত্রে, ব্যাংক থেকে শুরু করে নানা ক্ষেত্র, অসংখ্য দুর্নীতির খবর বিভিন্নভাবে প্রকাশিত হয়ে আসছে। কোটি কোটি টাকা দুর্নীতি, ব্যাংক ঋণ নিয়ে, ব্যাংক থেকে কোটি কোটি টাকা ঋণ নিয়ে সরকারের বরিষ্ঠজনেরা, তারা হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে, ঋণ না মিটিয়ে অনেকেই আছেন যারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, বরঞ্চ বলা যায় পালিয়ে যেতে তাদেরকে সাহায্য করেছে, অনেকে দেশ ছেড়ে পালিয়ে গেছে। ব্যাংকের টাকা
আমাদের প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বন্ধু ব্যবসায়ী, তার হাতে তুলে দেওয়া হয়েছে ব্যবসা করার জন্য কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া সহ বিভিন্ন ব্যাংকের হাজার হাজার কোটি টাকা, এলআইসির টাকা তুলে দেওয়া হয়েছে। এগুলি কংগ্রেস দলের অভিযোগ না, বিভিন্ন মাধ্যম, গুরুত্বপূর্ণ মাধ্যমগুলি তারা সেই খবরগুলি উদ্ঘাটিত করেছে, তুলে ধরেছে। এই খবর নিয়ে আমরা কোন রকম এই সমস্ত বিষয় নিয়ে কোন রকম বিরোধিতা আমরা দেখছি না। শুধু ব্যাংক না, এলআইসি না, বিভিন্ন জায়গায় আমরা কি দেখছি, সম্প্রতি সিএজি যে রিপোর্ট দিয়েছে, যেটা আপনারা জানেন আমরা আগেও অবতারণা করেছি, সিএজি রিপোর্টে আমরা কি দেখেছি, সপ্তাহ রিপোর্ট বলতে চাই না, আপনাদের কাছে আছে। আমরা যদি একটা দুইটা ক্ষেত্র যদি দেখি, সেক্ষেত্র দেখলে আমরা কি দেখবো, 1 কিলোমিটার রাস্তার জন্য দ্বারকা এক্সপ্রেসে 1 কিলোমিটার রাস্তার জন্য বরাদ্দ ছিল 18 কোটি টাকা, খরচ দেখানো হয়েছে 250 কোটি টাকা। ভাবা যা যে কি পরিমাণ দুর্নীতি। আয়ুষ্মান ভারত প্রকল্প, যেখানে চিকিৎসা করলে পরে ইন্স্যুরেন্সের টাকা পাওয়া যায়, একটা ফোন নম্বরে 7.5 লক্ষ নম্বর নথিভুক্ত করা আছে, এটা কি নজির, কি নজির উপস্থিত করছে। সিবিসি রিপোর্ট দিয়েছে, এই সময়ে রিপোর্ট দিয়েছে স্বরাষ্ট্র দপ্তর, ব্যাংক, রেল সহ বিভিন্ন দপ্তরে দুর্নীতি ভুড়িয়ে ভুড়িয়ে অভিযোগ তুলে ধরছে। কোন বক্তব্য আছে শাসক দলের? কোন বক্তব্য আছে শাসক দলের? কোন বক্তব্য? বরঞ্চ যারা এগুলি নিয়ে বিরোধিতা করছে, যেমন আদানির ফার্মে 20,000 কোটি টাকা কোথা থেকে লগ্নি হয়েছে কেউ জানে না, খোলাসা করে বলছেন না, না বলছেন আদানি, না বলছে সরকার। এই প্রশ্ন তোলার পর পার্লামেন্ট থেকে সাসপেন্ড করে দেওয়া হচ্ছে। ভাবা যায় কোন রাজত্ব কোথায় আছে, কোথায় নিয়ে যাচ্ছে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে একটা একটা করে কুটি টিপে ধরছে, ধ্বংস করে দিচ্ছে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে নিজেদের রূপ বসিয়ে সেখানে এগুলিকে পূর্ণ করে দেওয়ার চেষ্টা হচ্ছে বিভিন্ন ভাবে, সাংবিধানিক একটার পর একটা প্রতিষ্ঠানগুলি। এই লক্ষণটা কিসের লক্ষণ? লক্ষণটা হচ্ছে আমরা যদি দেখি ইতিহাসের পাতা যদি ঘাটি, তাইলে দেখা যাবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলি ধ্বংস করে দেওয়ার যে প্রবণতা আমরা দেখেছিলাম, জার্মানিতে আমরা যে দেখেছিলাম ওই ব্যাপক দুর্নীতি, একটা মতবাদকে প্রচার, এই সমস্ত কিছু যে সমস্ত সিমটম গুলি দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে জার্মানিতে দেখা গিয়েছে, বর্তমান শাসক দল, শাসক জার্মানির শাসক দলের মধ্যে, সরকারের মধ্যে যে প্রবণতাগুলি ছিল, আমাদের দেশের বর্তমান সরকার এবং শাসক দলের মধ্যে সেই প্রবণতাগুলি পরিলক্ষিত হয়েছে, এটা তো ভয়ঙ্কর দিক। কোথায় চকিদাররা, কোথায় না খাওয়া না কানেগঙ্গা, কোথায় মহিমা প্রচার করা হচ্ছে, বিশ্বগুরু সাজার চেষ্টা করা হচ্ছে, স্বঘোষিত বিশ্বগুরু, বিশ্বগুরু সাজার জন্য 990 কোটি টাকা, 990 কোটি টাকার যে বাজেট ছিল G20 সম্মেলনে, সেই 990 কোটির জায়গায় 4,100 কোটি টাকা খরচ দেখানো হয়েছে, কৈফত কে দেবে? কৈফত দিতে হবে না? কৈফত আছে কিছু? আমাদের দেশের দারিদ্রকে ঢেকে রাখার চেষ্টা করা হচ্ছে, কি ভয়ঙ্কর প্রবণতা। ধৃষ্টতা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের কথা না, কংগ্রেসের কথা না। 1919 সালে লোকসভা নির্বাচনের আগে তৎকালীন রিজার্ভ ব্যাংকের যে ডেপুটি গভর্নর বিরল আচার্য, উনি বলেছেন, পরিষ্কার করে বলেছেন যে রিজার্ভ ব্যাংকের কাছে 3 লক্ষ কোটি টাকা চাওয়া হয়েছিল নির্বাচনের জন্য কেন্দ্রীয় সরকারের তরফ থেকে,
আমাদের সৌভাগ্য রিজার্ভ ব্যাংক এই অন্যায় চাপ অন্যায় প্রস্তাবের কাছে মাথা নত করিনি। আমরা গর্বিত রিজার্ভ ব্যাংকের ডেপুটি গভর্নর, তৎকালীন গভর্নর এগুলো খোলাসা করে বলে দিয়েছে। কিন্তু শব্দ আছে, প্রতিবাদ আছে না কোনো প্রতিবাদ? ওই শান্তিবাবু বলেছে ডাবল ইঞ্জিনের সরকার রাজ্যে রাজ্যে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। কেন্দ্রীয় সরকারের দপ্তরগুলিতে তো অসংখ্য দুর্নীতির খবর উন্মোচিত হচ্ছে। সেই জায়গায় আমরা যদি দেখি আমাদের ছোট সংস্করণ ত্রিপুরা, যেখানে আমাদের প্রধানমন্ত্রী মোদীজির ভারশিষ্য সুশাসক, সুশাসনের অধিকারী যিনি বলে দাবি করেন, সেই ওনার রাজত্বে ত্রিপুরার অবস্থা যদি দেখি তাহলে কি দেখা যাবে? আজকে এমন কোন দপ্তর নেই। শিল্প, শিক্ষা, স্বাস্থ্য, আবাসন, সড়ক পরিবহন, তারপর সোশ্যাল এডুকেশন, কোথায় না, সর্বত্র যেখানে হাত দেওয়া হচ্ছে, যেখানে খবর প্রকাশিত হচ্ছে, পত্র পত্রিকা খবর প্রকাশিত হচ্ছে শত শত কোটি টাকার দুর্নীতি। সম্প্রতি কিছু দুর্নীতির খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে, যেগুলি নিয়ে সরকারকে কোনো উচ্চবাচ্য করতে দেখা যায়। সেটা কি, একটা একটা করে যদি আমরা যদি দেখি, অতি সম্প্রতি মোহনপুর এবং খোয়াই যে জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কে 350 কোটি টাকার দুর্নীতি নাম ধাম দিয়ে দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে। 7 দিনের বেশি সময় অতিক্রান্ত হয়েছে, এই সময়ের মধ্যে সরকারকে কোনো প্রতিবাদ করতে আমরা দেখিনি। আমরা অপেক্ষা করেছিলাম যে ঘটনা সরকার কি বলে, সরকার কোনো প্রতিবাদ করতে 850 কোটি টাকার দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে, আবাসনে দুর্নীতির খবর প্রকাশিত হয়েছে, পরিবেশ দপ্তরে, সেখানে এক শিল্পপতি, এই রাজ্যের শিল্পপতি, মাদারি শিল্পপতি, সেখানে পরিবেশ বর্তমানে বর্তমান শাসক দল, তার পূর্বতন শিক্ষামন্ত্রী থেকে বর্তমান শিক্ষামন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী সহ পুস্তক প্রকাশনার দায়িত্ব দিয়েছেন বাইরে ছাপাখানার মালিকদের, কিসের বিনিময়ে? আমাদের কাছে অভিযোগ পত্র পত্রিকা অভিযোগ বেরিয়ে আসছে, সেখানে শত শত কোটি টাকার দুর্নীতিরও পাওয়া হয়েছে, কাটপানি হয়েছে। আমাদের মোহনপুর খোয়াই জাতীয় সড়ক শুধু, সেখানে শুধু দুর্নীতি না, ঠিকাদারি কাজের ক্ষেত্রে দুটো ধারা বর্তমানে বইছে। একটা ধারা কি, বড় বড় কাজ যেখানে আমাদের ঠিকাদাররা স্বল্প রেটে স্বল্প মার্জিনে করতে অভ্যস্ত করেছে, আগে অতীত দিনে করেছে, সেখানে বড় বড় কাজ, আমাদের জাতীয় সড়কগুলি যেগুলি নির্মিত হচ্ছে সেগুলি সব বড় বড় কাজ, সেখানে আমাদের রাজ্যের ঠিকাদারদের বঞ্চিত করে বহিররাজ্যের ঠিকাদারদেরকে ডেকে এনে বেশি রেটে তাদেরকে কাজ দেওয়া হচ্ছে, এবং কাজের গুণমান যাচাই করার জন্য, দেখার জন্য কোনো ব্যবস্থা নেই। ফলে তারা তাদের খেয়াল খুশি মতো কাজ করছে, খেয়াল খুশি মতো কাজ করতে গিয়েছে, সেখানে তাদেরকে ওই বেআইনি ভাবে কাজ পাইয়ে দেওয়ার ক্ষেত্রে যেমন কাটপানি চলে যাচ্ছে, তেমনি খেয়াল খুশি মতো কাজ করতে গিয়ে কাজ নিম্নমানের হচ্ছে, তদারকি কোনো ব্যবস্থা নেই, ভেঙে পড়ছে। সম্প্রতি কাঞ্চনপুরে, বাঙ্গুন কাঞ্চনপুর এলাকায় জাতীয় সড়ক নির্মাণের পরে একটা গ্রাম ধ্বংস হয়ে যাওয়ার পথে সেখানে কাজ বন্ধ করতে, সরকার কাজ বন্ধ করতে বা ডিপার্টমেন্ট কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে। এ কি চলছে, কোন রাজত্ব চলছে? লক্ষ্য করছি জমি কেনা বেচা একটা ভয়ঙ্কর অবস্থা, সিন্ডিকেট রাজ কায়েম হয়েছে ছোট ছোট ঠিকাদারের ক্ষেত্রে, সেখানে মন্ডলের পারমিশন ছাড়া ঠিকাদারি কাজ করা যায় না, কমিশন দিতে হয় মন্ডল, জেলা, রাজ্য স্তরের লোকজনদেরকে কমিশন দিতে হয়, যারা দায়িত্বে আছে বিজেপি দলের দায়িত্বে আছে তাদেরকে কমিশন দিতে, সেখানে
আমরা কি দেখছি? আগে যেখানে আবাসনে ঘর নির্মাণ হচ্ছে, এটা পূর্বতন সরকারের প্রকল্পই, নতুন করে নাম পরিবর্তন করে সেটা করা হচ্ছে, সেই প্রকল্পে ঘর নির্মাণ হচ্ছে, কিন্তু ইনস্টলমেন্টের টাকা পেতে গেলে পরে কমিশন দিতে হচ্ছে, কোথায় গিয়ে গেছে? অঙ্গনওয়াড়ি চাকরি, অঙ্গনওয়াড়ি চাকরির ক্ষেত্রে চাকরি পেতে গেলে পরে সেখানে টাকা দিতে হচ্ছে, এগুলি তো শুধু আমরা বলছি না, যারা দিচ্ছে সেখানে তারা আজকে প্রতিবাদে গর্জে ওঠে, কোনো কোনো অঙ্গনওয়াড়ি কেন্দ্রে তারা ঝুলিয়ে দিচ্ছে, বন্ধ করে দিচ্ছে, এগুলি হচ্ছে, কোন প্রতিবাদ আছে? কোন শব্দ আছে সরকারে? না, কোনো শব্দ নেই। স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্য দপ্তরে, স্বাস্থ্য দপ্তরটা আজকে ভূমিকম্প সব ভেঙে পড়েছে, চিকিৎসা ব্যবস্থা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছে, কোটি কোটি টাকার দুর্নীতি হচ্ছে। ভাবা যায় এখানে টিএমসিতে একটা মেডিকেল স্টোর করা হয়েছে সরকারি নিয়ম কানুন উপেক্ষা, বরিরাজ্যের এক ব্যবসায়ীকে শোনা যাচ্ছে মুখ্যমন্ত্রীর খুব ঘনিষ্ঠ জন, তার পরিবার পরিজনদের আত্মীয়জনদের খুব ঘনিষ্ঠ জন, তাকে সেই বরাদ্দটা দায়িত্বটা দেওয়া হয়েছে, মেডিকেল স্টোর করার দায়িত্ব দেওয়া হয়েছে। স্থানীয় ব্যবসায়ীরা তারা সুনির্দিষ্টভাবে অভিযোগ করেছে, স্থানীয় দোকানগুলিতে যে দামে ওষুধ পাওয়া যায় তার চাইতে অতিরিক্ত অনেক বেশি দামে সেখানে ওষুধ বিক্রি হচ্ছে, দেখানো হচ্ছে, ছাড় দেওয়া হচ্ছে, 33% ছাড় দিয়ে সেখানে ওষুধ বিক্রি করা হচ্ছে, সম্পূর্ণ জালিয়াতি, আগেই দামটাকে অধিক মাত্রা বাড়িয়ে দিয়ে 33% ছাড় দেওয়া হচ্ছে, সেই একই ওষুধ যেখানে বাইরের ডিসপেন্সার গুলিতে কম দামে পাওয়া যাচ্ছে। আমাদের কথা না, স্থানীয় যে ওষুধ ব্যবসায়ীরা তারাও অভিযোগ করেছে যে এগুলি হচ্ছে। স্বাস্থ্য দপ্তর সহ বিভিন্ন দপ্তরে সেখানে নিয়োগ হচ্ছে, অল্প কিছু নিয়োগ হচ্ছে, সেই নিয়োগের ক্ষেত্রে দেখা যাচ্ছে কি, মন্ত্রী নেতাদের আত্মীয় পরিজনদেরকে সম্পূর্ণ বেআইনি ভাবে সেখানে চাকরি পাইয়ে দেওয়া হচ্ছে, এটা দুর্নীতি না? শুধু আর্থিক নয় ছয়, এটাই তো দুর্নীতি না, এটাও তো একটা এক ধরনের দুর্নীতি। তো কোথায় নিয়ে যেতে হচ্ছে রাজ্যটা? ভয়ঙ্কর অবস্থা, রেগার কাজে কমিশন থেকে শুরু করে সর্বত্র একটা যে অনিয়ম বেনিয়মের ছড়াছড়ি, আমরা কি দেখছি? শুধু কি এগুলি শুধু কথার কথা? জীবনযাত্রার ক্ষেত্রে মন্ত্রীদের মধ্যে, মন্ত্রিসভার সদস্যদের মধ্যে এই সময়ের মধ্যে যেমন আমরা প্রতিযোগিতা লক্ষ্য করছি, কে কত বেশি অর্থ উপার্জন করতে পারে, তার জন্য দপ্তরগুলির ভঙ্গুর দশা, এগুলিতে কোন শৃঙ্খলা নেই। পত্রপত্রিকায় খবর প্রকাশিত হয়েছে 30,000 কোটি টাকা ঋণের জালে রাজ্যটাকে জড়িয়ে দেওয়া হয়েছে, রাজ্যের মানুষকে জড়িয়ে দেওয়া হয়েছে 30,000 কোটি টাকা ঋণ। কোন কফিয়ত আছে সরকারের? কোন প্রতিবাদ আছে যে না এগুলি ভুল, এই খবরগুলি ভুল? না, কোনো প্রতিবাদ নেই। সরকারি অর্থ, সরকারি অর্থ পুলিশ দপ্তরে, পুলিশের সদর দপ্তরে সেখানে নয় ছয় হচ্ছে, সেখানে জালিয়াতি হচ্ছে, আমাদের কোথায় গ্রেপ্তার হচ্ছে, পুলিশ গ্রেপ্তার করেছে, এডুকেশনে হচ্ছে কোটি কোটি টাকা, ফলে এগুলি জবাবটা কে দেবে? তাই আমরা বলছি কেন্দ্রীয় স্তরে দুর্নীতিগুলির জন্য আমরা তদন্ত চাইছি, তেমনি রাজ্য স্তরে এই সব দুর্নীতি যে ক্ষেত্রগুলি বললাম, উল্লেখ করলাম, মুষ্টিমেয় কতগুলি দপ্তর, সব কটা দপ্তর, সব কটা দপ্তরে সেখানে আমরা রাজ্যে একটা অডিট দপ্তর আছি, কিন্তু অকিছু করে রেখেছি, সে অডিট দপ্তর দিয়ে হবে না, এলজিকে দিয়ে সমস্ত দপ্তরগুলির স্পেশাল অডিট করানোর দাবি করছি। অপরদিক থেকে আমরা এই কথাটা বলতে চাই প্রচার মাধ্যমের কাছে, আপনাদের কাছে, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ আপনারা, আপনাদের কাছে আমরা আবেদন রাখতে চাই, দেশব্যাপী যে ভয়ঙ্কর দুর্নীতি আমাদের দেশটাকে পঙ্গু করে দেওয়ার যে একটা চেষ্টা হচ্ছে, স্বঘোষিত বিশ্বগুরু দেশের গণতন্ত্রকে জবাই করে দিয়ে আজকে যেভাবে আমাদের দেশটাকে একটা বলা যায় একটা মানে
বিভাজনের রাস্তা তৈরি করে একটা ভয়ঙ্কর জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই সমস্ত কিছু প্রতিবাদের জনমত তৈরি করার ক্ষেত্রে, আমাদের রাজ্যে জনমত তৈরি করার ক্ষেত্রে আপনাদের সংবাদ মাধ্যমগুলি যে ভূমিকা নিয়েছে সেই ভূমিকা আরো উজ্জীবিত করবেন, আরো ভালোভাবে সেই ভূমিকা নিয়ে আমাদের রাজ্যে যাতে প্রতিবাদে গর্জে তোলা যায় মানুষকে, তার জন্য আপনারা আরো গুরুত্বপূর্ণ ভূমিকা প্রতিপালন করবেন। এই অনুরোধটুকু রেখে সবাইকে অভিনন্দন জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার। আমরা তো বলছি শুধু বিভিন্ন ক্ষেত্রে গুলি উল্লেখ করতে গিয়ে আমি একটা ক্ষেত্রের কথা উল্লেখ করিনি, সেই ক্ষেত্রটা কৃষি এবং বিদ্যুৎ ক্ষেত্র, ভয়ঙ্কর অবস্থা। আমরা বলছি আমরা এই দুর্নীতিগুলির আমরা যেমন তদন্ত চাই না, এটা শুধু সাংবাদিক সম্মেলনে আমরা তদন্ত চাইছি বিষয়টাই না, আমরা এজিকে দিয়ে স্পেশাল অডিট করানোর দাবি করছি এই দাবিটি, এবং জনমত তৈরি করার জন্য সংবাদ মাধ্যমের যেমন সাহায্য চেয়েছি তেমনি আমরা কংগ্রেস দল আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা রাস্তায় নামব, আমরা প্রতিবাদে আরো ব্যাপক অংশের মানুষকে যাতে সমবেত করা যায়, সরকারের উপর যাতে চাপ সৃষ্টি করা যায়, এই দুর্নীতির রাস্তা থেকে যাতে থাকে তাদেরকে বিরত করা যায়, তার জন্য আমরা আরো ব্যাপক অংশের মানুষকে নিয়ে জনমত তৈরি করে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা এগোনোর চেষ্টা করব।